আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ডিকটোনে কিভাবে নাম্বার ছাড়া আপনি আপনার ডিকটোন আইডি খুলবেন। সো আপনাকে প্রথমে করতে হবে, যদি আপনার কাছে ডিকটোন অ্যাপসটি না থাকে তাহলে আপনি প্লে স্টোরে যেয়ে ডিকটোন অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে ডিকটোন অ্যাপসের একটি বিশেষ দিক লক্ষ্য রাখতে হবে, যে ডিকটোনটি অবশ্যই ওল্ড ভার্সনের হতে হবে, কারণ নতুন ভার্সনের ডিকটোনটা আপনি পারবেন, বাট আপনি চাইলে আনলিমিটেড ক্রেডিট হ্যাক করতে পারবেন না। যাই হোক, আপনাদেরকে আজকে আমি দেখাবো শুধু কিভাবে মানে একটি নাম্বার মানে বাহিরের নাম্বার দ্বারা আপনি আপনার ডিকটোন আইডি ওপেন করবেন। সো আমরা ডিকটোন অ্যাপসে ঢুকলাম, অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে সাইন আপ অ্যান্ড লগ ইন। আমার অলরেডি আইডি আছে, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আপনি নতুন করে সাইন আপ করে নেব। সাইন আপে ক্লিক করলাম, তারপর এখানে দেওয়া আছে বাংলাদেশ, আমি এটাকে চেঞ্জ করে ইউনাইটেড স্টেট দিব, যেহেতু আমেরিকারটার সাথে আমি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি দিলাম ইউনাইটেড স্টেট। সো এখানে আমি একটা কোড দিব, ইউনাইটেড স্টেটের যেহেতু 60টি কোডের নাম্বার, সেটা আমি দেওয়ার পর কন্টিনিউ দিব, তারপর ওকে দেব। যেহেতু নাম্বারটি ভেরিফিকেশনের জন্য স্বাভাবিক বলবে, তখন আপনারা ভেরিফিকেশন না করে কন্টিনিউসে ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভ নামে দিয়ে দিবেন, তাহলে আপনি আপনার ডিকটোন আইডি খোলা হয়ে যাবে। এক্ষেত্রে এখন আপনাকে যেটা করতে হবে, যে নিউ ভার্সন অ্যাভেলেবেল আসছে কিন্তু আমি এটা কি ডাউনলোড দিব না, আপনি কখনও ডাউনলোড দিবেন না। তাহলে আপনি পরবর্তী ভিডিওতে যে আমি আপনাদেরকে আনলিমিটেড ক্রেডিট হ্যাকটা দেখাবো, ওইটা আপনারা মানে পাবেন না যদি নতুন ভার্সন একটা ডাউনলোড দেন, সেক্ষেত্রে আমি এটা ক্যান্সেল করে দেবো। আর আপনাকে দেখাতেছি যে কোন ভার্সনটা গেলে আপনি পাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এখানে হেল্প অ্যান্ড অ্যাবাউট আসে ঢুকবেন, তারপর এখানে অ্যাবাউট ডিকটোন, এই দেখেন যে ভার্সন 2.7.6.571। সো আপনারা এই ভার্সনটি নিতে পারেন, আবার যে কোনো ওল্ড ভার্সন নিতে পারেন। সেই ক্ষেত্রে এটা আমার আইডি ব্ল্যাকম্যান। সো আপনাদেরকে যদি আনলিমিটেড ক্রেডিট নিতে চান তাহলে এটা আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কিন্তু আজকে দেখাবো জাস্ট শুধু এটাই। এখন আপনাদেরকে আপনি চাইলে এভাবেও নিতে পারবেন, কিন্তু এভাবে আসলে আপনি টোটালটা কত পাবেন জানি না, তবে তখন আনলিমিটেড পেতে পারেন। এভাবে আপনি এই যে ইয়ান টু ফ্রেন্ডদের পাশে আপনি পাইতে পারবেন, যে ইনভাইটেড ফ্রেন্ড টু ইউজ ডাইকটন ইউ উইল ইয়ার্ন আপ টু 1000 ক্রেডিটস। আপনি চাইলে 1000 ক্রেডিট পেতে পারেন, আর আপনি প্রতি ফ্রেন্ডে যদি আপনি ইনভাইট করার পরে যদি তারা ডিকটোন অ্যাকাউন্টে খুলে, তাহলে ওরা ওর থেকে আপনি 20 ক্রেডিট পাচ্ছেন। আপনি এটা SMS-এর মাধ্যমে, মোবাইল SMS-এর মাধ্যমে করতে পারবেন, আবার ইমেলের মাধ্যমেও করতে পারবেন, আবার আপনি ফেসবুক দিয়েও করতে পারবেন। সো এটা, এবং আবার আছে যে আই এম ফিলিং লাকি, এটা আছে এখানে আপনাকে দেখিয়েছি যে গেট মোর ফ্রি ক্রেডিট, আমরা ফ্রি মোর ক্রেডিট ঢুকবো, তারপর এখানে কিছু অ্যাড শো করবে যেগুলো থেকে আপনি নিতে পারবেন। ডেলি চেক ইন নাও, এখানে আপনার আছে, আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি লোডিং অ্যাডস আইতেছে, যে কোনো অ্যাডস থাকলে আমাকে শো করবে। হ্যাঁ, যেহেতু আমাকে আমার অলরেডি পেয়ে গেছি, সেহেতু আমাকে দেওয়া আছে যে ডাউনলোড অ্যাপস টু ইয়ার্ন 200 ক্রেডিট। এক্ষেত্রে আপনি 200 ক্রেডিট পেতে পারেন বিভিন্ন অ্যাপস ডাউনলোডের মাধ্যমে, আমারটা একটু প্রবলেম করতেছে নেটে। তারপর আছে ওয়াচ ভিডিও টু ইয়ার্ন, ভিডিও দেখার মাধ্যমে আপনি পেতে পারেন। সো আপনারা ওল্ড ভার্সনের মাধ্যমে এভাবে নাম্বার ছাড়া অ্যাড করতে পারবেন। আর এখানে কল আছে, আপনি চাইলে কল দিতে পারবেন, যে আপনার 12 ক্রেডিট আছে, মেক কল নাও। আপনি চাইলে এখানে কান্ট্রি দিয়ে কান্ট্রি কোন কান্ট্রিতে করতে চান, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, যদি যেহেতু বাংলাদেশ সেহেতু বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি নাম্বার দিবেন আপনার ফ্রেন্ড, সো তারপর কল দিবেন,
সো আমার ক্রেডিট আছে 12 ক্রেডিট, আর গ্রেট মোর ক্রেডিট ফ্রি দেখাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, আমি পড়ে নিতেছি। সো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভালো থাকবেন।